আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আমার প্রতিদিনের ব্যবহৃত কড়াই এবং পাতিলগুলো আমি কিভাবে চকচকে রাখি। এই কড়াইটা আমি প্রতিদিনই ব্যবহার করি, বেশ কয়েকদিন থেকে একদম ডিপ ক্লিনিং করা হচ্ছে না। এই যে এই পাতিলটা, আর স্টিলের পাতিল তো প্রতিদিন রান্না করলেই এরকম একটু পোড়া দাগ লেগে যায়, কিন্তু একটা টিপস ফলো করলেই পাতিলগুলো একদমই চকচকে থাকবে। আমি যেভাবে পাতিলগুলো ক্লিন করি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে কিছু পরিমাণ ছাই, সাথে নিয়ে নিচ্ছি আমি সার্ফ এক্সেল যে ওয়াশিং পাউডার সেটা। যে কোনো ডিটারজেন্ট পাউডার দিলেই হবে, তবে সার্ফ এক্সেল এবং জেট পাউডার এ দুটো দিলে খুব সহজে চকচকে হয়ে যায়। এখন দুটাকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছাই এবং ডিটারজেন্ট পাউডার মিলিয়ে এভাবে বক্সে করে রেখে দিতে পারেন হাতের কাছে। আর এখন প্রথমে আমি স্টিলের পাতিলটা মেজে দেখাচ্ছি, সেজন্য আমি একটা তারের মাজুনি নিয়েছি। একটু এভাবে করে মেজে নিলেই কিন্তু একদম চকচকে হয়ে যাবে। আপনারা অনেকেই বলবেন এগুলা তো আমরা পারি বা আরও অন্যভাবে ক্লিন করা যায়। যারা পারেন তারা তো পারেন, কিন্তু যারা নতুন গৃহিণী আছেন তাদের কিন্তু অনেক কাজে লাগবে। এই যে আমি সামান্য কিছুক্ষণ মেজে নেওয়াতে একদম চকচকে হয়ে গিয়েছে। স্টিলের পাতিল কিন্তু প্রতিদিন ব্যবহার করলে একটু পোড়া পোড়া দাগ লেগে যায়, কিন্তু হাতের কাছে যদি এভাবে ছাই এবং ডিটারজেন্ট পাউডার মিশিয়ে রেখে দেই তাহলে প্রতিদিন রান্নার পরে একটু হালকা মেজে নিলেই কিন্তু চকচকে থাকে। এখন আমি আরও একটা পাতিল এভাবে মেজে নিয়েছি, এখন ওয়াশ করে দেখাচ্ছি কতটা চকচকে হয়েছে। এই পাতিলগুলো যেহেতু আমি প্রতিদিন ব্যবহার করি তাই এখানে আর অন্য কিছু দিয়ে এগুলো আমি ক্লিন করি না, এভাবে ছাই এবং ডিটারজেন্ট পাউডার দিয়েই মেজে নেই। এই যে দেখুন একদম চকচকে হয়ে গিয়েছে। রান্না করতে এসে পাতিল যদি এরকম চকচকে থাকে তাহলে রান্না করতে কতটা তৃপ্তি লাগে সেটা একমাত্র গৃহিণীরাই বুঝেন। আর এখন আমি দেখাচ্ছি আমার প্রতিদিনের ব্যবহৃত কড়াই কিভাবে পরিষ্কার করি। কড়াই পরিষ্কার করতে একটু হার্ডলি মজা লাগে, তাই এখানে আমি একটা সিরিজ কাগজ নিয়েছি। সিরিজ কাগজ নিয়ে আমি একটু ছাই এবং ডিটারজেন্ট পাউডার একসাথে মিশ্রিতটা দিয়ে হালকা একটু মেজে নিব। ছোট্ট এই এতটুকু সিরিজ কাগজ দিয়েই কড়াইটা একদম চকচকে হয়ে যাবে। তবে আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা ছাই দিয়ে পাতিল মাজার সময় অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন। আমি ব্যবহার করি না, কারণ হ্যান্ড গ্লাভস দিয়ে কাজ করতে আমার কাছে সুবিধা মনে হয় না। এই যে আমি এই কাগজটা দিয়ে পুরাটা মেজে নিয়েছি, এটা এখন একদম পাতলা হয়ে গিয়েছে। সিরিজ কাগজের উপরে অনেক ধারালো একটা প্রলেপ থাকে, সেটার সাহায্যে খুব সহজেই পাতিলগুলো চকচকে হয়ে যায়। বিশেষ করে কড়াই মাজার সময় আমি সবসময় সিরিজ কাগজ ব্যবহার করি, প্রতিদিন ব্যবহার করার প্রয়োজন হয় না, কয়েকদিন পর পর এভাবে সিরিজ কাগজ দিয়ে মেজে নিলেই হয়। এখন আমি ওয়াশ করে দেখাচ্ছি আমার কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে। এটা কিন্তু আমি প্রত্যেক দিন ব্যবহার করি। এখন আমি একটু ভিম লিকুইড দিয়ে হালকা একটু মেজে আবার ভালোভাবে ওয়াশ করে নিব, এতে করে কড়াইটা আরও চকচকে লাগবে। আপনারা যারা নতুন গৃহিণী আছেন আশা করি আজকের টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না, আর লাইক দিয়ে না থাকলে এখনই একটা লাইক দিয়ে দিবেন। এই যে এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার প্রত্যেকটা কড়াই পাতিল কতটা চকচকে হয়েছে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।